हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आमी सोनाली, सोनाली ब्लॉग्स मिडी चैनल पक्ष के आपनादेर स्वागतम जानाच्छि। काछे एवं दूरे, देश एवं विदेशे जे जेखान थेके आमार भिडियोटि देखछेन, आमी आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। आलहामदुलिल्लाह, आमी आमार परिवारेर सबाईके निये भालो आछि, सुस्थ आछि। अनेक दिन पर आरो एकटि लाइफस्टाइल ब्लॉग निये आपनादेर माझे चले आसलाम। आशा करछि आजके भिडियोटि आपनादेर अनेक भालो लागबे। तो आजके भिडियोटि आमि शुरू करेछि सकाल थेके, तो देखतेई पाच्छेन, तो सकालबेला नाश्ता करछि। तो आजके नाश्ताय छिलो होच्छे गरुर मांस रान्ना करेछिलाम गत दिने, तो ओटाई गरम करे निएछि, आर होच्छे परोटा। तो खेते खेतेई आर कि आपनादेर साथे किछु कथा बोले नि। तो সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। তো তারপর হচ্ছে সকালে নাস্তার পর আমি হচ্ছে ছাদে এসেছি। তো যে ড্রাগন গাছটায় ফুল দেখিয়েছিলাম, ওখানে আরও চারটা ড্রাগন হয়েছে আর পেকেও গিয়েছে। তো এটা হচ্ছে মানে খাওয়ার মতো হয়ে আসছে। তো আমি ভিডিওটা করার পরই অবশ্য ড্রাগনগুলো কেটে নেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু লাল হওয়ার পরেই একদম খাওয়ার মতো হয়ে যায়, আর ভিতরটা একদম টকটকে লাল। তো চারটা ড্রাগন ছিল এখানে, একটা যে আমাদের পরে ছেলে ছিঁড়ে নিয়ে গেছে সেখানটা দেখা যাচ্ছে, আর বাকি ছিল তিনটা। তো রোদ্দুরে, শরতের যে রোদ্দুর, ঝলমলে রোদ্দুর, তো আমি ভাবলাম যে শীত আসার পূর্বেই আর কি মানে সব যে তোষকগুলো রোদ্দুর দিয়ে নেওয়া যাক। তো আমি একটা তোষক আর কি ছাদে দিয়েছি। তো দিয়ে আর কি গাছগুলো ঘুরে দেখছিলাম, তারপরে হচ্ছে ক্লিনিংও করে নিয়েছে চার সাইডটা। অনেক রোদ্দুরের তাপ ছিল, তো ওই জন্য আমি ছায়া এসে দাঁড়িয়েছি। আর কিছু কাপড় ধোয়া হয়েছে, আমার যে কাপড় ধুয়ে দেয় ও ধুয়ে নেড়ে দিয়ে গেছে ছাদে। তো আমি এসে আর কি দেখছিলাম, তো আবার দুইটা বালিশও রোদ্দুরে দিয়ে নিলাম। তো বালিশগুলো এপিট এপিট করে দিলাম, তাহলে তুলাগুলো একদম সুন্দর নতুনের মতো হয়ে যায়। আর এদিকে যে বেড কভার বা বসিতের যে গেঞ্জিগুলো ধুয়ে দিতে বলেছিলাম ওগুলো ধুয়ে দিয়েছে। তো আমি দেখলাম যে আকাশের ভিউটা এতটা সুন্দর ছিল, তো ক্যামেরা না করে পারলাম না, তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আকাশটা কতটা সুন্দর, অনেক ভালো লাগছিল। তারপর হচ্ছে নিচে আসলাম, নিচে আসার পর হচ্ছে বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। তো আমি এখানে হচ্ছে আমার কাপড় ধোয়া পাউডার ফুরিয়ে গেছে, তারপরে হচ্ছে শ্যাম্পু, নুডলস এগুলো এনেছিলাম বাবুর জন্য, বিস্কিট, টোস্ট, আর হচ্ছে একটা পাউডার এনেছি সবসময় ব্রাশ করে, তো মাঝে মাঝে হাত দিয়ে দাঁত মাজার জন্য। ছোটোদের তো দাঁত মানে এলোমেলো থাকে, তো এই জন্য একটা পাউডার এনেছি। আর এদিকে এনেছি হচ্ছে কোকোলা স্টিক নুডলস মাঝে মাঝে খাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে নেব। আর কাঁচা বাজার এনেছি অনেক কিছুই, তো বর্তমানে যে বাজারে চড়া দাম সবজি মানে কেনাই যায় না। তো একটা লাউ এনেছিলাম, তো এখনকার সিজনের লাউ কিন্তু খেতে বেশি মিষ্টি, একটু দাম বেশি হলেও মানে লাউ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে, আমার কাছে খুব মজা লাগে। তো মরিচ এনেছিলাম, মরিচেও খুব দাম ছিল, আমি যেদিনে বাজারটা করেছি সব কিছু চড়া দাম ছিল। তো এখন অবশ্য একটু কমছে, তো মরিচগুলো আমি এখন বোটা ছাড়িয়ে রেখে দেব, আর হচ্ছে সব সবজিগুলো ছোট ছোট করে প্যাকেট করে সুন্দর করে রেখে দেব, যেহেতু আমি একসাথে খাবো না, অল্প অল্প করে খাবো। আর প্যাকেটে সুন্দর করে রেখে দিলে ফ্রিজে না সুন্দর তরতাজা থাকবে। তো আমি মরিচগুলো এতটা তরতাজা ছিল, তো আমার ভালো লাগছিল খুব, তাই আপনাদের মাঝে একটু দেখাচ্ছিলাম। তো ভিডিও দেওয়ার ইচ্ছাগুলো যেমন চলে গেছে, আর ভিডিও করতেও ভালো লাগে না, কবে ভিডিও দিয়েছি আমার মনেও পড়ে না। তো অনেক দিন পর মনে হলো যে একটা ভিডিও দেই। তো যদি ভিডিওর ভিউ বা মানে যাই হোক সব কিছু ভালো আসে ইমপ্রেশন, তাহলে হয়তো বা নেক্সট ভিডিও করবো, নয়তো আর ভিডিও করবো না।
তো তারপর হচ্ছে আমি শর্টকটে রান্না করে নিয়েছি। তো আমি অলরেডি একটা ভাজি করে নেওয়া হয়ে গেছে, তো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আমি আজকে হচ্ছে লাউ রান্না করছি। লাউটা আমার ওখানে কেটে নেওয়া হয়ে গেছে, আর লাউ সসমার জন্যই খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে পিস করলে ভালো হয়। তরকারিটা কাটার আগে ধুয়ে নিলে তরকারির যে একটা স্বাদ, গুণাগুণ, ভিটামিন যাই হোক সব কিছু থেকে যায়, আর লাউটা খেতেও কিন্তু মিষ্টি হয়। তো আমি লাউ রান্নার ক্ষেত্রে কী করি, একটা আলু দিয়ে দিই, আর লাউর ভিতরে একটা আলু দিলে বেশি ভালো লাগে। তো আমি লাউতে কিন্তু বেশি একটা পানি ব্যবহার করব না, যে মশলা কষিয়ে যে পানিটা দিয়েছি এতেই কিন্তু অনেকটা পানি বার হবে। আর এদিকে হচ্ছে আমি যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, মাছটা ভিজে নিচ্ছি, আর এই মাছটা রান্না করলে হচ্ছে আমার একটু খেতে পারবে, এটাই কাঁটা কম। রুই মাছটাও যদি বড় রুই মাছ হয় তাহলে একটু খেতে পারে, তা নাহলে রুই মাছ ছোটো সাইজের রুই মাছও একটু কাটা হয়, খেতে চায় না। তো মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু পানি ছাড়াই লাউটা রান্না করে ফেলছি, অলরেডি লাউটা আমার রান্না হয়ে আসছে। তো দেখুন লাউ থেকে কত পানি বার হয়েছে, লাউতে কিন্তু অনেক পানি থাকে। তো এই যে জাল করার পর অনেকটা পানি তাতে আমার রান্না হয়ে গেছে, আর এরকম লাউ রান্না করলে বেশি মিষ্টি লাগে পানি ছাড়াই। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো ওর ভিতর দিয়ে দেব। তো সবজি যদি ধুয়ে কোটা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। সবসময় চেষ্টা করবেন, সবাই জানেন, যারা জানেন না সবজিগুলো ধুয়ে করবেন। আর লাউ হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে পিস করে নিয়েছিলাম, আর এখন তো দেখছেনই কতটা পানি বার হয়েছিল, ওটাতে আমার রান্না হয়ে আসছে। এখন হচ্ছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতাটা খুব মিস করছি, গ্রামের বাজারে ধনিয়া পাতাটা খুব কম পাওয়া যায়। যখন শহরের দিকে যাব হয়তো বা তখন কিছু বেশি করে এনে রেখে দেব, আর এখানে তেমন একটা সিজনে ছাড়া পাওয়া যাবে না, যখন সবাই রোপণ করবে তখন হয়তো বা মাঠ থেকে এনে নেওয়া যাবে। তো এখন আমি হচ্ছে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পর আর হচ্ছে ক্যামেরা করা হয় নাই। তারপর হচ্ছে ওই দিন বিকালবেলায় ছাগলের জন্য কিছুটা ভাত আমি নিয়ে নিয়েছি, ও ফ্যানের ভাতের মাড় ফ্যান এগুলো খেতে চায় না, তো আমি ভাতের উপর লবণ আর হচ্ছে ভুষি ছড়িয়ে দিয়েছি। তো ওই ছাগলটা হচ্ছে আমার মেয়ের, ওর নানু বাড়ি ছিল তো ওখান থেকে নিয়ে আসছি, তো অনেক রোগা খেতে চায় না, তো ভাবছি যে ওকে একটু বেশি বেশি খাবার দিয়ে একটু স্বাস্থ্য করার জন্য, তো দেখি কী অবস্থা হয় আর কি। তো ছাগলটা খুব সুন্দর ভাত খায়, আর ভুষি ছিটিয়ে দিলে বেশি সুন্দর খায়। আর এদিকে দুটো হচ্ছে আমার শাশুড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।